কতটুকু গোস্ত আছে ভাই ধারণা করছেন? এইটা কেমন বিক্রি করছেন? কি কি খাবার দিচ্ছেন? আমি ফিডও ব্যবহার করি না, খুদির ভাতও ব্যবহার করি না। খুব চমৎকার একটা গরু, সুটাম দেহে। বিষয় হচ্ছে আমার গরু বিক্রি করতে হবে, হয় আমার মাংসের দাম দিলেই হবে। এটা হচ্ছে গির, শাইওয়ালের গির, এ চমৎকার। আপনার এর হাইট দেখেন, হাইট না দেখলে বুঝতে পারবো। আমি 18 বছর বিদেশ করছি। কোন দেশে ছিলেন? আচ্ছা, একটা থেকে তো আরেকটা সুন্দর ভাই। মূলত যে আমার কাছ থেকে গরু নেবে সে আমার উপকার করছে, মানে আমি খুব অসহায়ের মধ্যে আছি। আচ্ছা, আমার খাদ্য কেনার টাকা নাই, এগুলো যে আপনার এক সপ্তাহ খাওয়াবো সেই টাকা আমার বর্তমান নাই। গোস্তের কোয়ালিটি মান ভালো হবে, গরুর মান ভালো হবে, ইনশাল্লাহ কুরবানির জন্য যে এই সেরা সেরা গরু বলা চলে। একটা একটা করে সুটামদের গরু দর্শক বের করা হচ্ছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা অবস্থান করছি যশোর জেলার ঝিগের গাছা থানার বাইশা গ্রামে, যেটা আপনার সরাসরি আকিস ফ্যাক্টরি থেকে 3 কিলো ভিতরে, মেন রোডের সাথেই। মিলন ভাই, 2024 কুরবানি টার্গেটে খুব চমৎকার চমৎকার সুটামদের শাইওয়াল ষাঁড় গরু, নেপালি ষাঁড় গরু প্রস্তুত করছে। তো এইগুলো কী জাতের গরু, এত সুন্দর সুন্দর গরু একজন প্রান্তিক খামারি কীভাবে তৈরি করলো, কি খাবার দিচ্ছে, কতটুক করে গোস্ত আছে, কত টাকা দাম চাচ্ছে, সেই সকল তথ্য আপনাদেরকে দিব। যারা মূলত অথেন্টিক জায়গা খোঁজেন, অথেন্টিক গরু খোঁজেন, যে একদম নির্ভেজালভাবে গরু তৈরি করা, কুরবানি উপযোগী সেরা সেরা গরু হতে পারে মিলন ভাইয়ের গরুগুলো, আপনারা সরাসরি আসতে পারেন, দেখতে পারেন, যাচাই বাছাই করে কুরাই করতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিলন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা আমাদের একটু দেন আগে। আমার নাম আজহারুল ইসলাম মিলন, আমার জেলা যশোর, ঝিগোগাছা থানা, 7 নম্বর নাভার ইউনিয়ন, গ্রাম বাইশা, 9 নম্বর ওয়ার্ড। আমরা যতটুকু জানতে পারলাম যে আপনি কুরবানির জন্য খুব সুটাম দেহের সুন্দর সুন্দর 6টি গরু তৈরি করছেন। জি জি, আলহামদুলিল্লাহ ভাই। তো কি কি গরু তৈরি করছেন? আমি শাইওয়াল 6টা গরু তৈরি করছি, একটা ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। মানে 6টার ভিতরে একটা ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে? জি জি, আমার স্থানীয় এখানে লোকজন নিয়েছে। আচ্ছা আচ্ছা, তো এইগুলো কি সবগুলোই আপনার 2024 কুরবানিতে বিক্রি করার ইচ্ছা আছে? আলহামদুলিল্লাহ, অবশ্যই বিক্রি করবো। গরুগুলো আমরা একটু দেখি। অবশ্যই আসুন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পারছেন প্রথম একটা গরু। তো ভাই, এটা কি জাতের গরু? ভাই, এটা শাইওয়াল গরু। এটা আমি 2 বছর আগে আমার এলাকার থেকে, বাজার থেকে বহুত অনেক দিন ঘোরাঘুরি করে আমি ক্রয় করছি। মনে করেন 2-4 হাট পর পরে যে একটা একটা পাইছি, একটা একটা কিনছি। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু শাইওয়াল জাতের ষাঁড় গরু, টোটাল স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন, চমৎকার গরু, 2024 কুরবানি উপযোগী, ডবল নাভি গলকম্বল। আচ্ছা, দাঁতে কয়টা ভাই? এটা 4টা দাঁত। 7 দাঁত? জি। এখন কয়বার খাবার দিচ্ছেন? আমি মূলত 2 বার খাবার দিই ভাই। কি কি খাবার দিচ্ছেন? আমার খেতে ঘাস আছে। আচ্ছা, আর আমার এখানে মিল আছে, আমি আস্ত গম, ভুট্টা, বুটির খোলা। আচ্ছা, আপনার এই গমের পাতলা খোলা আছে, এগুলো আমি কিনি, বাসাতে খাদ্য তৈরি করি। আর এর মূল আমি যেটা করি, আপনার 4 মাস পরে পরে আমি এর ভ্যাকসিনগুলো ঠিক করি, এবং আপনার লিভার টনিক আছে আর জিঙ্ক, এগুলো আমি ব্যবহার করি 4 মাস পরে পরে নিয়মিত, একেবারে কন্টিনিউ আমি এগুলো ব্যবহার করি। ফিড, খুদের ভাত এগুলো দিচ্ছেন না ভাই? আমি ফিডও ব্যবহার করি না, খুদের ভাতও ব্যবহার করি না, কারণ এগুলো গরুর খাদ্য না। এটা তো সবাই বলে, আবার দেখা যায় যদি বলে এটা সত্য কথা, আমি আমারটা বলছি, আমি খুদ গরুর যেটা খাদ্য সেটাই খাওয়াই আমি। আপনি এই গরুগুলো আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন।
আপনার কি স্কেল আছে? আমার এই গরুটা মাপা ছিল কতদিন আগে? সবে বরাতের এক সপ্তাহ আগে ঝিগুর গাছে নিয়ে যে আমার থানা ভাই আশা করতেছে যে এই গরুটার গায়ে 10 মন গোস্ত আছে। খুব চমৎকার একটা গরু, সুটাম দেহের, একদম মাংসে পরিপূর্ণ। চারিদিক থেকে আপনাদেরকে দেখাবো এই গরুটা। আপনি মূলত চাচ্ছেন কত ভাই? এইভাবে তো ঠিক না কুরবানির বিষয়। আচ্ছা, আমি চাচ্ছি মূলত এর যে মাংস আছে, জেনে বেশি মাংসের দামডামাকে দিক, সে সরো জমিনি। আমি তো ঠিকানা দিয়ে দিছি, আমার কাছে আসুক, আসলে অবশ্যই টাকা নিয়ে 10-20 হাজার অবশ্যই সে আসলে তার পছন্দ হবে। বিষয় হচ্ছে আমার গরু বিক্রি করতে হবে। যদি কোনো ভাই বন্ধু পছন্দ হয় অবশ্যই সে আসবে সরজমিনে। এখানে কোনো, আমি মূলত কোনো 2 নম্বরই খাদ্য এদেরকে খাওয়াই না। আচ্ছা, এখানে আমার পরিচয় আছে, আপনারা আসলে জিজ্ঞাসা করলে অবশ্যই বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, তো দামের ধারণাটা একটু যদি দিতেন ভাই। আমার মাংসের দাম দিলেই হবে, মাংসের দাম দিলে এখন মনে করেন বাজার, আমার লোকাল বাজারে আপনার 750 টাকা মাংস কিনে নিয়ে আসছে। এটা যদি 10 মন মাংস হয় তাহলে আপনার কত টাকা? 3 লাখ হচ্ছে। 3 লাখ হচ্ছে এই গরুর যে সৌন্দর্য। এই গরুটা যদি ভালো একটা ফার্মে থাকতো তাহলে তো সে হাইলাইট করে মনে করেন সারা বাংলাদেশ করে দিত। অবশ্যই অবশ্যই। আমি তো আমার সেরকম না, আমি শুরু করছি, আমি একদম সাধারণ মানুষ, গ্রামে বাস করি, আমার কথার মধ্যে অনেক ভুল হতে পারে। এ গরুগুলো অন্য অন্য খামারে, বড় বড় খামার থাকলে একবার নিম্ন তোমার 5 ছয়, তোমার 5-এর প্রয়োজন নাই। আসুক দেখুক, পছন্দ হলে তার সাথে আমার দরদামে বাঁধবে না ইনশাআল্লাহ। 3 লাখ আর 3.5 লাখ আর 5 লাখ নাই, বিক্রি করতে হবে। আসুক, সে আসুক, আসার পরে তার সাথে আমার কথা হবে। তো আমাদের তো একটু ধারণা দিবেন, যারা আমি চাচ্ছি গরুগুলো আপনারা 3 লাখ 10-15 এভাবে বেচলে আমি আলহামদুলিল্লাহ আমি বাঁচতে পারবো। সত্য কথা বলছি, যে আমি 2 বছর লালন পালন করছি, এতে ব্যাপক খরচা। আমি শুরু করছি, যদি কোনো একেবার হৃদয়বান, সহৃদয়বান ব্যক্তি যদি থাকে কোরবানি দেবে, আমি এতে কোনো রকম 2 নম্বরের জিনিস খাওয়াই নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য দ্বিতীয় গরুটা আমরা করবো। আমার কাছে আসুক, আসার পরে সে দেখুক, দেখার পরে ইনশাল্লাহ বুঝতে পারবে আমার কথা কতটুকু সত্য। আচ্ছা, 2 নম্বর গরুটা আমরা একটু দেখি। আলহামদুলিল্লাহ দেখেন, এটা এটা হচ্ছে গির, শাইওয়ালের গির। এ চমৎকার, আপনার এর হাইট দেখেন, হাইট না দেখলে বুঝতে পারবেন না। শাইওয়াল গির জাতের একটা গির, আপনারা শুনলেন দর্শক, খুব চমৎকার গরু, লাল গরু, শাইওয়াল জাতের গরু। এর নাভি আপনার কম্বল দেখেন, শিং দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, শিং, নাভি, গল কম্বল। এ তো ভুড়ি নেই ভাই? না না ভাই, আমার এই গরু এর মূলত আমি যে ট্রিটমেন্ট গুলো ক্রিমি কীটনাশক আমি মূলত 4 মাস পরে পরে 3.5 মাস পরে ইউজ করি। আচ্ছা আচ্ছা, তো এই গরুটা একই খাবার দিচ্ছেন? সব একই খাবার আবার। তো এইটার ধারণা করছেন যে গোস্ত কতটুকু হতে পারে? আপনার 9 আপ আছে ভাই, 9+। জি জি, আপনারা শুনলেন দর্শক, ধারণা দিচ্ছে যে এই গরুটার গায়ে 9 মন প্লাস গোস্ত আছে। এইটা চাওয়া দাম কত ভাই? এটা আমার চাওয়া দাম 3 লক্ষ। যদি কোনো ভাই বন্ধু নিতে চাই অবশ্যই তাকে আমি সম্মানী করব। সম্মানী করবেন? অবশ্যই, মানে কথা বলার সুযোগ আছে, শুধু কথা বলার সুযোগ, তাকে সম্মানী করব। কথা বলার সুযোগ আছে, পাশাপাশি তাকে সম্মানী করা হবে। আপনারা শুনলেন, 2 নম্বর গরুটা দেখতে পাচ্ছেন, একটা নেপালি গির জাতের গরু। আচ্ছা, 3 নম্বর একটা গরু, এই গরুটা মূলত দাঁতে কয়টা? এই গরুটা মূলত দাঁতে 2টা। কি জাতের গরু? এটা শাইওয়াল। আপনারা শুনলেন দর্শক, 100 শাইওয়াল, 2 দাঁতের একটা গরু। এর নাভি দেখেন, সুটাম দেহের, মাথা দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এইটা ধারণা করছেন কতটুকু গোস্ত হতে পারে? ভাই 10-এর উপরে আছে মাংস, 10-এর উপরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনারা শুনলেন দর্শক, ভাই ধারণা দিচ্ছে যে এই যে একটা গরু 10-এর উপরে গোস্ত আছে। এইটা আপনার চাওয়া দাম কেমন ভাই? এটা আমার চাওয়া দাম 3 লক্ষ 15, অবশ্যই তাকে আমি সম্মানী করব। মানে 3 লাখ 15 হাজার আপনি চাচ্ছেন, সেখান থেকে আপনি সম্মানী করবেন ইনশাআল্লাহ। আপনারা শুনলেন দর্শক, এই যে গরুটা 3 লাখ 15 চাচ্ছে, সেখান থেকে অবশ্যই সম্মানী করা হবে। গরু যদি কোনো খামারে, উন্নত খামারে, বাংলাদেশের উন্নত খামারে যদি থাকতো তাহলে এই গরুটা কত বিক্রি হতো? আমি প্রান্তিক খামারে আমি শিখছি। আচ্ছা আচ্ছা, আমি ক্ষুদ্র শিখছি এখানে। যদি আমি আমার মূলত মাংসের টাকাটা দিক, মাংস হিসেবে আমার টাকা দিক, আমি যাতে
সামনে দেখি এই বিজনেসটা আগায় নিতে পারি। আচ্ছা আচ্ছা, কারণ আমি বিদেশ থেকে আসছি ভাই। কতদিন বিদেশ করছো? আমি 18 বছর বিদেশ করছি। কোন দেশে ছিলেন? সৌদিতে ছিলাম। সৌদিতে ছিলেন? জি জি জি। তো আপনার মূলত মূল মেসেজটা, মূল কথাটা হচ্ছে যে আপনি প্রান্তিক খামারি, আপনার মালের টাকা দিন। জি, আমার মালের টাকা দিন। যে 4 লাখ 5 লাখ চাইবেন না? না 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 না, আমার মালের টাকা দিন। মালের টাকা দিন। জি জি। আচ্ছা, 4 নম্বর গরুটা আমরা একটু দেখি। আচ্ছা, একটা থেকে তো আরেকটা সুন্দর ভাই। জি জি ভাই, জান আমার আলহামদুলিল্লাহ আমি অনেক কষ্ট করে এগুলো ম্যানেজ করছি ভাই, সে আপনাদের বলবো কি। এটা তো মনে হচ্ছে এখন মনে হচ্ছে যে যশোরের ভিতরে সবচেয়ে সুন্দর সুন্দর গরু আপনি পালছেন। আলহামদুলিল্লাহ, আমি ওই কথা বলতে পারবো না, তবে আমি চেষ্টা করছি। আচ্ছা, এইটা কি জাতের গরু? এটাও সায়ল। আপনার এটা সায়লের, দেখলে তো আপনি বুঝতে পারছেন, নাভি দেখেন। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু, গল কম্বল নাভি দেখতে পাচ্ছেন, চমৎকার গরু, সায়ল জাতের একটা গরু। এইটা দাঁতে কয়টা? এটা 4টা। 4টা, ধারণা করছেন কতটুকু গোস্ত আসবে? 10 আপ আছে দাদা, 10 মন আপ। আপনারা শুনলেন, এই যে একটা গরু দর্শক, 10 মন আপ আছে বলতেছে। এই গরুটা আস্কিং চাচ্ছেন কত ভাই? এই গরুটা আমি যদি কোনো ভাই বন্ধু নিতে চাই কোরবানির জন্য, আচ্ছা, তাকে আমি লাস্ট প্রাইস আমি 3 লক্ষ 10 হলে আমি ছাড়লি আমি বাঁচব ভাই। এটা তো ছাড়া বাঁচার ব্যাপার না, আপনি গোস্তের দাম চাচ্ছেন। আমি আমি মাংসের দামই চাচ্ছি ভাই জান। আমি এটা আমি শিখছি মূলত, যে আমার কাছ থেকে গরু নেবে সে আমার উপকার করছে। আচ্ছা আচ্ছা, আরেক সামনে দিকে আগো। বুঝতে পারছি। আরেকটা ব্যাপার, এই যে আপনি বলতেছেন যে এটা 9 মন আছে, একটাই 10 মন আছে, একটাই 10.5 মন আছে, একটাই 8.5 মন আছে, তো এইটা আপনি মূলত কিভাবে বুঝতেছেন? সেখান থেকে তো যারা কিনবে তাদের টার্গেট আপনার টার্গেট এক নাও হইতে পারে। রাইট, বলছি ভাই আমি 5 বছরের অভিজ্ঞতায়। আচ্ছা, আমি 5 বছরের অভিজ্ঞতায় আমি এই জগতে আছি, যা বলেছি হয়তো 2-10 কেজি মাইনাস প্লাস হয়, এর বাইরে এর বেশি হয় না। তবে আসুক, সে আসলে আসলে বুঝতে পারবে আমার বিষয়টা, না দেখলে সরজমিন না দেখলে তো বলা যায় না। মানে আমি তো বলবো আমারটা। মানে আপনি বলতেছেন যে আপনার খামারে আসুক, অন্তত আপনার ব্যাপারে জানুক, গরুগুলো দেখুক। জি জি জি। আচ্ছা, এই যে গরুটা, এটা সর্বশেষ গরু, 5 নম্বর একটা গরু, কোয়ালিটি হাই কোয়ালিটি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা তো আরো সুন্দর ভাই। ভাই এটা এটা আমার গোয়ালের সবচেয়ে হাই কোয়ালিটি গরু, সবচেয়ে হাই কোয়ালিটির গরু বলতেছে গোয়ালের। আপনারা দেখতে পাচ্ছেন গরুটা খুব চমৎকার একটা গরু, যশোর জেলার জিগের গাছা থেকে টোটাল স্ট্রাকচার। আচ্ছা ভাই, এই গরুটা দাঁতে কয়টা? এই গরুটা দাঁতে ভাই 4টা হয়েছে। 4টা হয়েছে, তাহলে তো এই গরুগুলো আরো বড় হবে ভাই। আপনার আমার যে ধারণা ভাই, আমার তো টাকা পয়সা নাই, আমি আসলে আমার বর্তমান খাদ্য কেনার টাকা নাই ভাই। আচ্ছা, মানে আমি খুব অসহায়ের মধ্যে আছি। আচ্ছা, আমার খাদ্য কেনার টাকা নাই, এগুলো যে আপনার 1 সপ্তাহ খাওয়াবো সেই টাকা আমার বর্তমান নাই, এই জন্য গরুগুলো বিক্রি করতে পারলে আমি আবার নতুন করে শুরু করতে পারি। যদি কোনো ভাই বন্ধু নিতে চায় আসুক। সবচেয়ে বড় কথা হচ্ছে কি ভাই, আমার জীবনে আমি সঠিক যে উপার্জন আমি সেই দিকে যেতে চাচ্ছি, এটা হচ্ছে আমি মনে করছি সঠিক উপার্জন, মানে একদম হালাল হালাল রাস্তায়, যেটা বলে হালাল পন্থা, পরিশ্রম করে, পরিশ্রম করছে 24 ঘন্টায়। আর আমি এতে কোনো গোসল দিচ্ছেন কয়বার আপনি? আমি গোসল নিম্নতম 3 বার, মানে নিম্নে 3 বার গোসল, 3 বার গোসল দিচ্ছি। আচ্ছা ভাই, জি ভাই, এই যে শেষ গরুটা, 5 নম্বর গরুটা, কত মন গোস্ত আছে বলে আপনি ধারণা করছেন? ভাই আমি বলছি বলা তো বিষয় না, বিষয় হচ্ছে সে আসুক, আমার টার্গেট 10 মন। আর এই গরু সে আসলে বুঝতে পারবে যে এই গরু কতটুকু মাংস আছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, বলতেছে যে আসুক দেখুক, যাচাই বাছাই করুক, তারপরে দরদাম করুক, তাই তো? জি। আচ্ছা ভাই, যে শেষ গরুটা, এই গরুটা আপনি মূলত চাচ্ছেন কত ভাই? এই গরুটার আমি দাম চাবো না ভাই। দাম চাবেন না? না, এ আমার গলি সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন গরু। আচ্ছা, তারপরে যদি একটু ধারণা দিতেন, মানে শুধু ধারণা, ধারণা বলতে আপনার ধারণা সব একই, আপনার ওই যে বললাম এই গরুগুলো আমার 300-এর উপরে বিক্রি করলে আমি মানে হয়তো বা কিছু থাকবে, আমার কিছু থাকবে, কিছু থাকবে। আপনারা শুনলেন দর্শক, বলতেছে যে 300-এর উপরে বিক্রি করলে কিছু থাকবে, তারপরেও সেখান থেকে চাওয়া দামটা আপনি বলেন একটু ভাই। আমি 310 হলে আমি ইনশাল্লাহ ছাড়বো এটা, মানে এটা বিক্রি করবে, বিক্রি করবে ভাই। চাইলে তো আপনার 400 বলতে পারতাম। আচ্ছা, 450 বলতে পারতাম, কী প্রয়োজন আছে আমার আমার বিক্রি করতে ভাই? আমি একেবারে প্রান্তিক ভাই, আমি এটা বিক্রি করে আবার নতুন করে শুরু করব। আচ্ছা আচ্ছা, এই জন্য আমার চাওয়ার প্রয়োজন, আমার বিক্রি করব। আপনারা শুনলেন দর্শক, ভাই বলতেছে যে এই গরুগুলো বিক্রি করবে, করে আবার তিনি নতুন করে শুরু করবে। তো
প্রতিটা গরুই ওইভাবে দাম চাচ্ছে যে বলতেছে চাইলে 400, 450, 350 চাওয়া যায়, কিন্তু আমার মালের দাম দিক। আপনারা অবশ্যই চাইলে এই গরুগুলো কুরাই করতে পারেন, খুব সুটাম দেহের চমৎকার চমৎকার গরু। আপনারা চাইলে আসতে পারেন, নিজেরা দেখে যাচাই বাছাই করে কুরাই করতে পারেন। আবার ভাইয়ের সাথে, ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে, সরাসরি আপনারা যোগাযোগ করবেন। গোশতের কোয়ালিটি মান ভালো হবে, গরুর মান ভালো হবে, ইনশাল্লাহ কুরবানির জন্য যেই সেরা সেরা গরু বলা চলে বা যেই মানুষ যেই ধরনের গরু খোঁজে, যেই সুটামদের গরু খোঁজে, সেটার অবশ্যই প্রথম চয়েস হইতে পারে ভাইয়ের গরুগুলো। আচ্ছা ভাই, আপনার যে গরুটা বলছেন বিক্রি হয়ে গেছে, 6 নম্বর গরু, জি জি, সেটা আমাদের একটু দেখান। অবশ্যই চলেন। আছে কোথায়? আমার গোয়ালে। গোয়ালে আছে। আপনারা শুনলেন দর্শক, ভাই বলতেছে যে ওনার গোয়ালে আছে 6 নম্বর গরু, বিক্রি হয়ে গেছে। উপরে তো ফ্যানও আছে দেখছি ভাই, মানে সব কিছুর ব্যবস্থা করে রাখছেন, তাই তো? মাশাআল্লাহ, অনেক চমৎকার আর সুন্দর গরু। এই সবগুলো গরু তো ভাই যথেষ্ট পরিমাণ কোয়ালিটিফুল। জি জি ভাই, অনেক কষ্ট করে ম্যানেজ করছি, মানে অনেক কষ্ট করেই ম্যানেজ করছেন। তো এইটার গায়ে কতটুকু গোস্ত আছে ভাই, ধারণা করছেন? নয় মন মাংস আছে। আর এইটা কেমন বিক্রি করছেন একটু যদি ধারণা দিতেন না ভাই? চার দাঁত, চার দাঁতের একটা গরু দর্শক, চার দাঁত।